এখন বড় হয়েছে, বুঝতে বুঝতে শিখেছে যার পৃথিবীতে বাবা মা নাই তারা কে বিয়ে করবো, সেইটা মাথায় মনে করে টেনশন লাগলে চোখ দিয়ে পানি আসে। আচ্ছা, আপনার আগে বিয়ে হয় নাই? না। কেমন ছেলে পেলে বিয়ে করবেন? বয়স্ক হোক বিবাহিত হোক, যে আমার খাওয়াইতে পড়াইতে পারবো, বয়স্ক হোক বিবাহিত হোক, যে আমার খাওয়াইতে পড়াইতে পারবো, মানুষের বাসায় কাজ করতে দিব না, শুধু রুমেলেই। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আচ্ছা, একটু জোরে বলবেন। তারপর নাম কি? আরিফা। বা দেশের বাড়ি কোথায়? রংপুর। আচ্ছা, তো আরিফা বা আপনার জীবনের গল্পটা বলেন, আমরা শুনি। আমার জীবনের গল্প ভাইয়া, আমি ছোটোবেলা থেকে অনেক কষ্টে কষ্টে মানুষ হয়েছে, কেন আমার ছোটোবেলা বাবা মা নাই, ফুবুর কাছে মানুষ হয়েছে ছোট থাকতে, ফুবুই কাজ করে মানুষের বাসায় আমার খাওয়াইছে, বড় করছে না, কষ্ট হয়েছে। ওই জন্য ভাই বাধ্য হয়ে এখন প্রতিবেদনের সামনে আইলাম, ভালো একজন মনের মানুষের জন্য, যে আমার বিয়া করবো, আমার পাশে এসে দাঁড়াইবো, যদি মানুষ হয় বিয়ে করবো। আচ্ছা, তো বিয়ে শাদী হয়নি আপনার? না ভাইয়া, বিয়ে শাদী। তো বাবা মা কি হয়েছে? হ্যাঁ, ছোটোকালে শুনছে যে বাবা বিয়ে করে চলে গেছে, পরে নাকি আম্মু এখানে বিয়ে বসে গেছে, তখন আম্মু ফুবুর কাছে থাকছে, ফুবুই মানুষ করছে। তো আপনার কথা চিন্তা করলো না? চিন্তা না করে এর জন্যই তো বললাম, আমার কষ্টটা অনেক ভয়, আমার জীবন আমার অনেক দুঃখ কষ্ট, ছোট করে বাবা মা হারাইছে, ফুবুর কাছে মানুষ হয়েছে, অনেক কষ্ট হতো। তখন বুঝতে শিখেছি যে যার পৃথিবীতে বাবা মা নাই তাকে কে বিয়ে করবে। আচ্ছা, মানে বিয়ে হচ্ছে নাকি? আচ্ছা, তো পড়াশোনা করছেন? না, লেখাপড়া বাবা মাই নেই, লেখাপড়া কর্ম কেন। আচ্ছা, তো আপনি থাকেন ফুবুর কাছে না? হ্যাঁ, ফুবুর কাছে থাকেন। আচ্ছা, তো ফুবু তো আপনার অনেক উপকার করছে তাহলে, না অনেক ঋণী আপনি তার কাছে? হ্যাঁ, অনেক ঋণী আমি তার কাছে, সে আমার মায়ের মতন। তো ফুবুকে আবার ভুলে যাবেন না তো? না, এটা কি আর হয়। আচ্ছা, তো কি করেন আপনি বর্তমানে, কি নিয়ে ব্যস্ত আছেন? বাসায় কাজ করেছিলাম, মেশিন। মানুষের বাসায় কাজ করেন? আচ্ছা, তো আপনি নিজের না মানুষের? এই মানুষের বাসায় টাকার জন্য মেশিন কিনতে পারি না, বুঝলে, মানুষের বাসায় মেশিনে কাজ করেন। আচ্ছা, তো পড়াশোনা তো করতেও পারেন না? তো বিয়ে শাদী এখন করেন না? ঘর আসে না, বিয়ের ঘর আসে না? না, বাবা মা নাই কে বিয়ে করবে। আচ্ছা, তো ফুবু কি কখনো আপনার বিয়ে চিন্তা করে? ফুবু করো বিলাই তো এখন প্রতিবেদনের সামনে আছে, যে আমাদের মেয়েদের অনেক হাজার হাজার বিয়ে হইতেছে পরের বছর ভাইদের কাছে, এই আসে নিয়ে প্রতিবেদনের সামনে আছে। আচ্ছা, তা আপনি বাসা বাড়িতে কাজ করেন? আচ্ছা, কটা বাসায় কাজ করেন? একটা বাসায় কাজ করি। একটা বাসায় কাজ করেন? তো যে বাসায় কাজ করেন, সমস্যা পড়তে হয় না? যে বিয়ে বিবাহিত মেয়ে, মানে বিয়ের বয়সে মেয়েদের তো, ইয়াং মেয়েদের তো মনে করেন কোনো জায়গায় কাজ করতে গেলে একটু সমস্যা পড়তে হয়, নানান ধরনের ঝামেলা থাকে না? তো পড়েন নাকি, সেরকম পড়ছিলেন কখনো? না ভাইয়া, আল্লাহ আল্লাহ নাম লই আমি কোনো ঝামেলাই করিনি, কেন ভাই ওখানে তুমি খাইতে পাই না, এর জন্য মানুষের বাসায় কাজ করে খাই, আজ বাবা মা থাকতো কাজ করে খাইতে দিত আমার, এখন মনে করো ফুবুর কাছে থাকে, এখন ফুবুটাও অসহায়, ফুবুরাও গরিব, তাও সে আমার মায়ের মতনই মানুষ করছে, যা করছে সেটা আমার নিজের মা কখনো করেনি। আচ্ছা, আর নিজের মা তারা করে না? হ্যাঁ, তো আপনার কেমন পছন্দ ছেলে পছন্দ? আমার পছন্দ কেমন, সে বয়স্ক হোক, কালো হোক, বিবাহিত হোক, যে আমার পাশে এসে দাঁড়াইবে, সুন্দর মন নিয়ে আমি তার কাছে বিয়ে করব। আচ্ছা, তো আপনি কখনো প্রেম প্রেম করেন না? না, কখনো প্রেম প্রেম করেন। তো নাম কি বললেন? আরিফা। আরিফা। তো আরিফা আপা, এখন মনে করেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে করবে? ফোন নাম্বার আছে। আচ্ছা, তো মাঝে মধ্যে যে এই যে মনে হয় না যে মা বাবা কেন জন্ম দিল, কেন এবার চলে গেল, অনেকটাই মনে হয় ভাই, মনে হইলে কি হবে, কিছু তার করার নাই, সেইটা হয়ে গেছে, তো হয়ে গেছে। তো কখনো তার সাথে যোগাযোগ করছিলেন? না, কোনো যোগাযোগ নাই। তা থাকে কোথায় জানেন? আমি শুনছি যে ইন্ডিয়ায় চলে গেছে, ভারতে, বাংলাদেশে কখনো আসেনি। আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে যোগাযোগ করতে হলে আমি নাম্বারটা বলে দিব না? হ্যাঁ, আপনার নাম্বারটা। তাহলে কি আপনার পার্সোনাল নাম্বার? হ্যাঁ, পার্সোনাল। তো এই নাম্বারে ফোন দিয়ে তো মনে করেন অনেকেই, মানে নাম্বারটা দিয়ে দিলে অনেকে ফোন দিবে, তো আপনি কথা বলতে পারবেন? কাছে থাকবেন না? কথা বলবো। কাছে থাকবেন না? বা কাছে থাকলে কি সময় মতন ফোন দেবো, ফোন দিবো, সে যদি আমার দায়িত্ব নেয় যে আমার পাশে এসে দাঁড়াবে, সে যদি আমার দায়িত্ব নেয় তার সাথে কথা বলবো। তাহলে মাস্ক পরে কেন আসছেন? মাস্ক পরে যে এমনি আমি কখনো প্রতিবেদনের সামনে আসিনি, এই প্রথম আইসি, এর জন্য মাস্ক পরে আইসি। সেই মুখটাকে দেখাবেন না যদি কেউ দেখতে যায়? মুখটা আমি দেখাবো, তার যারাই যে আমার বিয়া করবো, যে আমার ভালোবাসবে তারাই আমার মুখ দেখাবে। আচ্ছা, যাকে আপনি ভালোবাসবেন তাকে মুখটা দেখাবেন, এছাড়া অন্য কাউকে দেখাবেন না? নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আল্লাহর রহমতে আসাতে নামাজ পড়েন? আচ্ছা,
তো এখন এই যে আপনার ফুফুর অবস্থা তো ভালো নাকি? মিয়ালাইজ মোটামুটি ভালো এখন। আগে কখনো ইউটিউব আসেন না? তো আগে তো কখনো ইউটিউব আসেন না? তো প্রতিবেদনে কি আসতে বললো? এখন আমি নিজেই আইলাম, আমার ফুফুও বললো প্রতিবেদনের সামনে যাও, দেখো একদম ছেলে পাও নাকি মনের মতন। বিয়ের বয়স বাড়িও যাইতেছে, মানুষও খারাপ হবে, বিয়ে হয়ে গেলে জীবন মেয়েরা ভালো, বাড়িতে না থাকা ভালো জীবন। আচ্ছা, বাড়িতে থাকলে তো নানান দেয় নানান কথা বলে, ঠিক না? আর ফুফু তো আপনাকে টেক কেয়ার করার মতো সে সামর্থ্য নাই না, কারণ বিয়ের লাইক মেয়ে তাতে বিয়ে না দিলে তার পরে মানুষ কত খারাপ কথা বলে, কোন জায়গায় কোনো অঘটন ঘটে যায়, ঠিক না? তো দর্শক, আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তো নাম্বার আপনি বলতে পারেন? তো তার নাম্বারটা চারিফা না, 01794327344। আমি নাম্বারটা আবারও বলছি, 01794327344। এই নম্বরে ফোন দিলে আপনারা আরিফ আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।